وقت مبارك وهدى للعالمين. এরপর আল্লাহ বলছেন মুবারাকা, কি বলছেন? কাবাগর একটা বরকতপূর্ণ ঘর। কাবাগর কি কাবাগরের মতন বরকতপূর্ণ ঘর পৃথিবীতে কোন বরকত আর কোন ঘর আসেনি? বুর্জ আল খলিফা 160 তলা হতে পারে, কিন্তু বুর্জ আল খলিফার দিকে তাকাইলে কোন সব হবে? জুড়ে বলুন। চীনের 120 তারা হতে পারে, কিন্তু ওই গড়ির দিকে তাকাইলে কোন সব হবে? আমাদের সিলেটের মেজর টিলায় সুন্দর একটা বাড়ি আছে, ঠিক না বেঠি? এই গড়ির দিকে তাকাইলে কোন সব হবে? পৃথিবীর এমন কোন গড় নাই যত সুন্দর কারুকার্য হোক না কেন, তাজমহলের দিকে তাকাইলে সব হবে? কোন ঘরের দিকে তাকাইলে সব হবে না। কিন্তু দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একটা ঘর আছে যে ঘরের দিকে মুসলমান তাকাইলে সব হয়, সেই ঘরের নাম কি? জুড়ে বলুন বাইতুল্লাহ, জুড়ে বলুন, জুড়ে বলুন। আমার কথা বিশ্ববি বলেন, আন্নাসরু ইলাল কাবাতি ইবাদাতুন। মুসলমান যদি কাবাগরের দিকে তাকায়, ওই তাকানিটাও একটা ইবাদত। কাবাগরের দিকে তাকান, এটা ইবাদত। বিশ্ব নবী বলেন শুধু তাই না, ইয়ানজিল আলা হাদাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মি'আতু রাহমা। সুবহানাল্লাহ, বুঝছি না হুজুর, সুবহানাল্লাহ তো বলতাছি, বুঝবা। বিশ্ব নবী বলেন ইয়ানজিলু আলা হাদাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া মি'আতু রাহমা। নবীজি ফরমান, দিন রাত 24 ঘন্টায় এই কাবা গড়ির উপরে আল্লাহর পক্ষ থেকে 120 রহমত নাজিল হয়। আমরা গরম 200 নাজিল হয়, 200 নাজিল হয়। আমরা গরম যে টেলিভিশন আর যে পর্দা, এটা তো খালি 200 গজব নাজিল হইব, ঠিক না বেঠি? কিন্তু কাবা গর এমন একটা গর যে ঘরের মধ্যে দিন রাত 24 ঘন্টা কত রহমত নাজিল হয়, দেখছো? আল্লাহ বিশ্ব নবী জানেন উম্মতে মুহাম্মদী তা 120টা নেওয়াল্লা মারামারি শুরু করে দিবে, ও কারণে বিশ্ব নবী 120টার বন্টন করে দিয়েছেন। ওগা সুবহানাল্লাহ, কিভাবে বন্টন দেখো, কিভাবে বন্টন? সিত্তুনা মিনহা লিত্বাইফিনা বিল বাইত, যারা কাবাগরকে তাওয়াফ করে আল্লাহ তাদেরকে 120 থেকে 60টা রহমত তাদের উপর নাজিল করে। ওয়ারবাউনা লিল আকিফিন, যারা কাবাগরের মধ্যে তাওয়াফের অবস্থান করে এতেকাফ করে আল্লাহ তাদেরকে 120 থেকে 40টা রহমত তাদের উপর নাজিল করে। 60 আর 40 হত, আর রয়েছে কটা? ওয়াইশুরুনা লিন্নাজিরিনা ইলাল বাইত, যারা কাবা গড়ের দিকে মায়ার নজরে তাকায় আল্লাহ তাদের তাকানির মধ্যে 20টা রহমত দান করে। পৃথিবীর এমন কোন গড় নাই এই এমন ভাবে রহমত নাজিল হয় একমাত্র কাবা গড়, ঠিক না বেটি? তাল্লা বলেছেন মুবারাকা, এই ঘরটা অনেক বরকতপূর্ণ ঘর। বরকত আছে না নাই? জিরো আছে না নাই? বাহ্যিক বরকত আছে। মনে করো কাবা ঘর মক্কা মদিন, মক্কায় কত মানুষ হাজার হাজার প্রতি বছর লাখ লাখ হাজিরা মক্কায় গিয়া হজ করে, ঠিক না বেটি? হজ করার সময় মক্কার হাজিরা মনে কর বাদ পুত খাওয়া দাওয়া করুন না, কদিন তখন 1.5-2-3 মাস পর্যন্ত তখন লক্ষ লক্ষ বহিরাগত বিশ্বের মুসলমানরা থাকে।
আজ পর্যন্ত কোনোদিন শুনছেননি যে সৌদির বাদশাহ মিডিয়ার মাধ্যমে বলছেন যে এই বছর হাজিরা অতিরিক্ত হওয়ার কারণে সৌদি চাউল আদা ময়দা তেল পেঁয়াজ রসুনের শর্ট পড়ে গেছে, অন্যান্য দেশে সাহায্য করো। শুনছেননি? কেয়ামত পর্যন্ত মনে শুনতে পারেন, শুনবেননি? এটা কার বরকতে? শহর আল্লাহ কাবাগরের বদৌলতি, আল্লাহ মক্কায় কোন জিনিসের অভাব হয় এমন ইতিহাস মক্কায় নেই। প্রতি বছর হাজিরা হজের সময় একটা একটাও করেও যদি ধরেন দুম্বা কুরবানি দেওয়া হয়, দুম্বা দেওয়া হয় না? হয় না? 6 লাখ যদি হাজির হয় 6 লাখ দুম্বা কুরবানি হয়, এমনও আছে 150টা দুম্বা কুরবানি দিয়ে, আছে না নাই? আজ পর্যন্ত শুনছেন যে ইন্ডিয়ান তাকিয়া সৌদির বাদশায় দুম্বা গরু ছাগল নিচে নামদানি করিয়া, শুনছেননি? কেনে মুবারক, আল্লাহ বলেন এই গোটটা একটা মুবারক বরকতপূর্ণ গড়ের কারণে আল্লাহ তামাম মক্কা শহর থেকে আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছেন। মুবারক وهدى للعالمين الله تمام পৃথিবীর মানুষের জন্য এই গত গতটা হেদায়েতের উসিলা বানিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ বলেন এই কাবাগরের মধ্যে আর কিছু সুস্পষ্ট নিদর্শন আছে, আছে না নাই? দেখেন সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতটা যখন নাজিল হয়, ইহুদিরা বলছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম গড় হলো বাইতুল মুকাদ্দিস, যেটা জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে। মুসলমানরা বলে যে না, সবচেয়ে উত্তম গড় হইল কাবাগর। ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়েছে। ইহুদিরা বলছেন কোনটা, জোরে বলুন কোনটা, আর মুসলমান বলছে কোনটা। ও ঝগড়া নিয়ে বিশ্বনবীর কাছে আইলা, যখন বিশ্বনবীর কাছে বললেন তখন আল্লাহ কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়ে বললেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড় হইল কাবা গড়। ইমাম রাজি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গড় হইল কাবা, কারণ কাবাগরির নির্দেশ দেতা হলেন আল্লাহ, কাবাগরির সিভিল ইঞ্জিনিয়ারিং হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবাগরির রাজমিস্ত্রি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাবাগরের যুগল দাতা হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কোন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘর নেই শুধুমাত্র কাবা ঘর, শুধুমাত্র কি কাবা, কাবা ঘরটা খেয়ে বানাইলা। ওয়া ইযি রাফা ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع এর মধ্যে সুস্পষ্ট ইব্রাহিম সুস্পষ্ট নিদর্শন আছে, তোর মধ্যে থেকে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম, মাকামে
মাকামে ইব্রাহিম একটা পাথরের নাম, খেয়াল করো একটা, এতে সেই পাথরটার নাম আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করছেন। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম কি একটা পাথরের, কোন পাথর দেখেন, যেই পাথরের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগতটা নির্মাণ করছিলেন, এই পাথরের নামই হইল মাকামে ইব্রাহিম। আমার কথা বুঝেন তো আপনারা, তাফসীরে আয়াতের ব্যাখ্যায় বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতে যখন উপরে উঠার প্রয়োজন হইত তখন এই পাথরটা অটোমেটিক ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে উপরে উঠে যাইত, আবার যখন নিচে নামার প্রয়োজন হইত ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়ে এই পাথরটা নিচে নেমে আসত। একটা অচেতন জড় পদার্থ পাথর এই পাথরে উপরে উঠে নিচে নামে কার ক্ষমতার কারণে, কার সম্মানার্থে, কাবাগরের সম্মানার্থে। আমরা হই যেই বিজ্ঞানী দুনিয়া, লিফ্টে উঠলে টিফা মারলে দশতলা পেয়ে গেল, লিফ্ট হই থেকে আবিষ্কার হয়েছে জরুর হই থেকে মাকামে ইব্রাহিম, যে পাথরটা শূন্য উপরে উঠত, যে পাথরটা ইব্রাহিমকে নিচে নামত। বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে দেখছে পাথর যদি লিফটের মতন উঠতে পারে নামতে পারে তাহলে আমরাও গবেষণা করি আর যদি কিনা বলে ও গবেষণা করে বা হচ্ছে ঠিক না বেটি, জীবনে ঠিক না বেটি। বিজ্ঞান যে বিজ্ঞান বা যেই যাই বের করেছে সব এই কোরআন থেকে বের করছে ঠিক না বেটি। বিজ্ঞানীরা গবেষণা করলো ছাদের মধ্যে মধ্যখানে একটা ফাঁক কেনে, ছাদের মধ্যখানে একটা ফাটা দেখা যায় এখানে। আপনি ছাদ যখন পূর্ণিমার ছাদ হয় তখন ছাদের দিকে তাকাইয়া দেখবা, ছাদের মধ্যে একটা গাছ দেখা যায়, গাছের নিচে একটা বুড়ি দেখা যায় ঠিক না বেটি। তো যাই হোক, ছাদের মধ্যে দুইটা ফাঁক কেন, বিজ্ঞানীকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একবার বাক্কা আগে ছাদটা দিয়ে খণ্ডিত হয়েছে, কোটি কোটিটা খরচ হয়। অথচ সাত জন বিশ্ব নবীর ইশারায় দুই টুকরা হয়েছিল, এই কথা কোরআনের আছে না নাই, জোরে আছে না নাই? ও কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলা, আল্লাহ ইব্রাহিম সালামরে জায়গা দেখাই দিলা, কোন জায়গা, আলোচনা সংক্ষিপ্ত সময় শেষ, খালি জাস্ট হজের আয়াতটা বলে শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জায়গায় দেখাই দিলা, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, কাবাগরের জায়গাটা দেখাই দিলা, দেখাই দিয়া কাবাগরের নির্মাণের ফুরি কাবাগরের জায়গা দেখাই দিলা, দেওয়ার পরে কাবাগর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তিনটা উপদেশ দিলা, কয়টা শেষ, কয়টা জোর, কয়টা এক নম্বর, আল্লা তুশরিক বি শাইআ, ইব্রাহিম কাবা ঘর নির্মাণ হয়ে গেছে, কাবা ঘর তওয়াফের ক্ষেত্রে, কাবা ঘর ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, করবেন না বলে করবেন না, সময় না, আলোচনা করলো না, বিরাট একটা ঘটনা। দুই নম্বর উপদেশ, ইব্রাহিম কাবাগতটার তওয়াফকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য কাবাগতটার পবিত্র রাখো, কে করো পরিষ্কার রাখো, কে করো, আজ দেখবেন
আমরা যে মসজিদ মসজিদগুলা পরিষ্কার।